হ্যালো গ্যাস, সালামু আলাইকুম। আমি ফাহাদ আল সিয়াম। আমি আজকে আসি অক্সিজেন এলাকায়, চিটাগাং অক্সিজেন এলাকায় অনন্য আবাসিকে। তো আমি আজকে আপনাদেরকে অনন্য আবাসে ঘুরে দেখাবো, আর আমার একটা ফ্রেন্ড আছে ঢাকার থেকে, ওর সাথে কিছু কথা বলবো এসব নিয়ে, আপনার ঢাকা নিয়ে, চিটাগাং মধ্যে আর ঢাকার মধ্যে পার্থক্য কী, এসব নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, পাশে থাকবেন, আমরা এখন ওখানে যাবো, চলেন। সালামু আলাইকুম ফাহাদ আল সিয়াম। আমার সাথে আজকে আমার কিছু ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের মধ্যে শাকিল, ও ঢাকায় থাকে। শাকিল হাই বলো। হাই। আর ওকে তো চিনেন, ওকে আমার আগের থেকে ছিল, কিন্তু জারগমি কিনি সম্রাট হাই বলো। আর ওইটা তো টাকা পাইছো, আমার টাকা পাইছো, ওইটা হচ্ছে ওর টাকা, ওর টাকা পড়ে গেল বলে আমার টাকা পাইছো। তারপরে আমার টাকা তো পাই ফইরা গেছে, কি কি আগস কত, আমার টাকা বসছে। তো আমার ফ্রেন্ড ও এক বিষয় খারাপ করছে, আমার ছোটো ভাই গেছে এখন এসএসসিতে ফেল করছে আর কি, ছোটো ভাই। তো হাই বলো। সাইফুল নাম ওর। তো আমি এখন, আমার সামনে একটা বাইক আছে, বাইকটা হচ্ছে আমার, আমি মানে হাইটে হেঁটে ওদেরকে নিয়ে, ওদেরকে রিসিভ করতে গেছিলাম। এটা আমার বাইক দেখেন, আর এখানে কি কিছু তাই আমি আর বাইকটা আমার বলি নাই। তো সামনে কিছু ভাইয়ারা পুরা ছবি তুলতেছে, সেলফি তুলতেছে। যারা মানে শুদ্ধ ভাষা বুঝেন তারা মানে বৃষ্টি পড়তেছে, আর যারা ইংলিশ তারা রেইন পড়তেছে, রেইন রেইন। তো আমরা এখন হাঁটতেছি, শুধু হাঁটতে আছি, কই যাবো। ও আচ্ছা, কাশফুল দেখো। আমার কিন্তু একটা জিনিস অনেক টেনশন হচ্ছে, কি জানেন, টেনশনটা হচ্ছে আমার গিটার বৃষ্টি করতেছে। যদি যদি গিটারের মধ্যে পানি পড়ে আমার গিটার শেষ, এটার জন্য টেনশন করতেছে। এখন আমার একটা স্থান খুঁজতে হবে, যেখানে বুঝতে হবে মানে গিটার খুঁজতে দেখতে হবে। আমার গিটারও ভিজতেছে। না আমরা ভিজলে তো আমরা শুকাতে পারবো, গিটার ভিজলে তো ও শুকাবে, কিন্তু এত বড় যাবে এরকম হয়ে যাবে। না এটা ভাত খাইতো না, ও মারে আমার হাত ব্যথা হয়ে যায় গুড়। দেখেন দেখেন গাড়ি নিয়ে ভাইয়া আপুকে নিয়ে আসতেছে, দেখছেন ভাইয়া আপুকে নিয়ে চলে যাচ্ছে। আমাদের ভাগ্য খারাপ, আমরা যেতে পারতেছি না, আজকে আমাদেরকে ভিজতেই হবে। আপু আসছিল ওখানের মধ্যে, ঘুরলে কি হয় বলে আপনারা জানেন, আমরা না আমরা তো ঘুরতে পারি না, আমাদের নাই, আমরা একাই, আমরা একা, আমরা শুধু না আমরা দেখে রেখে ফিল নেই, আমরা আস্তে করে লাস্ট লাউ লাউ কুয়া তাইলা বিল্লা না না তো এই দিকে আজ ভাই। তো আমরা আটটাছি, দেখেন কত বড় রাস্তা, অভাব। আমি আজকে আমার লাইফে পাশ আসছি, আমি তো দেখে অভাব, কিন্তু বৃষ্টি পড়তেছে, শুধু একটা যে খা করতেছে, মজাও লাগতেছে। সামনে একটা দেখতেছেন লম্বা মিটকে, মানে বড় 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 মানে বড় মতো আর কি, লম্বা মনে লম্বা। এটা কয়তলা, বিশতলা, বিশতলা না ২৫তলা। তো অ্যাপেলের হাসপাতাল পুরা মানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে কয়েকটা আছে, বাংলাদেশে দুইটা আছে, বাংলাদেশের দুইটার মধ্যে একটা হচ্ছে ঢাকায় আর একটা চিটাঙের মধ্যে। এটা মানে এখনো চালু হয় নাই, কাজ চলতেছে। তো দোয়া করলাম যখন তাতে চালু হয়ে যাবে, আর আমাদের যখন চিকিৎসা তখন আরে পাট আর পাট ব্যাট আর ব্যাট কি বলেন, ভয়টা আপনি দেখ আপনি একটু ক্ষতি করলাম, আবার কিছু মনে করি না। তো আপনি দিবা কে চিনস ওই সারা দিশ দেব
কি বলবো ভাই ফুটবল খেলা খেলতেছি বুঝছো সব বেরাজি সাপোর্ট করে বুঝছো গোল একটা জন খাইছে না তো আমি বেরাজি সাপোর্ট করব না আমি বিলকে সাপোর্ট করব না হ্যাঁ শেষরা বেটা কে তুই তো আপনি রে হ্যাঁ কি বল আচ্ছা ওর সাথে তুই তো আপনি দের লিংকটা আছে ও ঢাকায় থাকে তো তুই তো আপনি সালমা মুক্তাদির সাথে দেখা শুনো নাকি তুই সালমা মুক্তাদি না ওদিকে যাই না ওর আমি যে আমি আর ও সালমা মুক্তাকে ও লাইক করে না কিন্তু আমি সালমা মুক্তাকে এখান থেকে সাপোর্ট করি সেলুট সেলুট ওনাকে না না ওনাকে আমি অনেক ভালোবাসি কেন ওনার অন্ধকার হয়ে গেছে তো আমরা এখন চলে যাচ্ছি অন্ধকার থেকে বাসায় আপনাদের চেহারা দেখা যাচ্ছে না অন্ধকারের মধ্যে তো আজকে এখানে শেষ আপনাদেরকে পুরোটা ঘুরাই দেখাতে পারলাম না আমি দুঃখ প্রকাশ করতেছি তার জন্য অনেক অন্ধকার দেখেন চারপাশে অন্ধকার হয়ে গেছে চারপাশে অন্ধকার হয়ে গেছে সবাই চলে যাচ্ছে অল্প করে বৃষ্টি পড়ছিলো তো আমরা একটু দেয়া করতে গেছিলাম মানে থামছিলাম তো এখানের মধ্যে দেখতেছি অন্ধকার হয়ে গেছে এখানের মধ্যে এটা বেশি মারতেছে চা খাবো না আমি অ্যাপেলের লাইট জ্বলতেছে দেখেন আপনাদেরকে তখন তো দেখেছিলাম অনেক সুন্দর লাগতেছে ওকে গাইস সবাই ভালো থাকবেন নেক্সট টাইম দেখি আবার অনন্য আসতে পারি কিনা আসলে আবার আপনাদের ঘুরে দেখাবো বাই বাই সালাম ওকে আমি 1 মিনিট আচ্ছা আমার ফ্রেন্ড একটা কিছু বলবে আমি কিন্তু আজ রাতে চলে যাচ্ছি ঠিক আছে আচ্ছা দেখা হবে আপনাদের সাথে আপনাদেরকে বললাম যে যদি আসি আমি আপনাদেরকে বললাম যে ও ঢাকায় থাকে তো ঢাকায় আজকে চলে যাবে রাতে ফ্লাইট আছে তো রাতে চলে যাবে মানে ফ্লাইট মানে বাসে করে আইছে মানে ওই সৌদি না নাকি সৌদি হানিফ সৌদি হানিফ তো চলে যাবে তো দোস্ত ভালো থাকিস তোর জন্য দোয়া কামনা রইল আর আমি ঢাকা গেলে তোর সাথে দেখা হবে ওকে ঠিক আছে বাই বাই ভালো থাকেন সবাই ভালো থাকিস আর আপনারা সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন হ্যাঁ আর আমাকে একটু সাপোর্ট করবেন বাই বাই গুড বাই আমার ফ্রেন্ডে একটু দেখবেন সব সময় হ্যাঁ গুড বাই কিছু দেখা এখানে কিছু দেখা যাচ্ছে না পুরো অন্ধকার কিছু মজার কাহিনী পেলে ওকে একটু ট্রাসে রাখবেন সব সময় হ্যাঁ ওকে বাই বাই গুড নাইট সরি কেন গুড নাইট গুড বাই বলতে যাই গুড নাইট বলে ফেলছি আমি তার জন্য অনেক অনেক দুঃখ প্রকাশ করছি আচ্ছা ওকে বাই বাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ